দেখিবে কথায় আছে যে আইলো চসে স্যার হইল বসে আর লাড়া কাটা কেঁদে থাইসে আর থুসে। মানেটা কি বলো না? মানেটা হচ্ছে যে এখনকার দিনের ঘর কর্তাগুলো সারাদিন খাটিয়ে খুটিয়ে টাকা রোজগার করে আনে আর বউটাতে বিনা হিসাবে খরচ করে ফেলে। তো বিপদটা কেমন দেখো, এখনকার দিনকালটা হয়ে গেছে কেমন, সবাই স্মার্টফোন নিয়ে জুড়ি করে আনন্দ করে বেড়াচ্ছে, কিন্তু আর ঘরের বিটিচ লাগালাই কী করছে? বউ মানুষগুলা কী করছে? সকাল থেকে টিভি সিরিয়ালটা খুলে বসে আছে আর এইদিকে মোবাইলে শর্ট ভিডিও বানাচ্ছে। স্বামী রোজগার করে আনছে, বউকে বলছে শুনো ঘরের খরচাটুকু হিসাব করে চালাবে। তো বউ একটা ডায়েরি খাতা করেছে, ডায়েরি খাতাতে সে টোটাল হিসাবটা লিখে রাখে। তো প্রথম নাম্বারেই ওয়ান লিখেছে ভ যা ক খ হ, আর দু নম্বর থেকে লেখা শুরু করেছে শাকসবজি এত, বিটির টিফিন এত, বেটার স্কুল ফিস এত, মাসিক বেতন এত। তো মরদটা তখন মানে আর কি চিন্তা করছে যেভাবে সব লিস্টাই তো পাইয়ে গেলাম, এই ভজাটা কী জিনিস বটে। তখন বউকে ডাকছে, বলছে হ্যাঁ গো, এই তোমার বড় বড় লেখাটাই যেটা প্রথমেই লেখা আছে ভ যা ক খ হ, এটার মানে তো আমি বুঝতে পারছি নাই। তো তখন বউটা বলছি ওটা তেমন কিছু নয়, ওটার মানে হইলো ভগবান জানে কোথায় খরচা হয়েছে। তো শুনে নিয়ে পথে সঙ্গে সঙ্গে বাপ স্বামীটা অজ্ঞান হয়ে গেলছে। তো উয়ার লাগে বলছি বাপ, মেয়ার হাতে কড়ি আর ছিলার হাতে দড়ি দিও না, খালি উয়ার মতন ফোসলা দেওয়ার কাউকে হবে নাই। দেখতে পাচ্ছ না, কাজ করে আসে স্বামীগুলো জল পাচ্ছে নাই আর বউ মানুষগুলা মোবাইল নিয়ে তেতাস ভিডিও বানায়। তাই ভালো করে শুনো, সাবধানে থাকবে আর বউ শাসনে রাখবে, নাহলে দেখবে বউটাও ছাড়ি দিয়ে চলে যাবে পালাই। চলে যাবো তোকে ছাড়িয়ে।